Assalamu alaikum everyone, this is Ms. Shravanti from TESOL Bangladesh. I'm brand ambassador of TESOL Bangladesh and yes, today I have a very special guest with me and she's none other than Kanta. Hello Kanta. Hello Appi. How are you? Yeah, I'm fine. What about you? I'm feeling better, I guess. Okay, so Kanta, can you introduce yourself? Yeah, surely I can. So myself, Sabiha Tasnim Kanta, I'm from Vikramasanur School and College and I'm in grade 10. Wow, very nice. So yes, Kanta amader TESOL Bangladesh ekjon video content artist hishebe ache ebong o matro class 10 e porche. So yeah, so great news. So today is the first day of Did You Know Facts. So Kanta, ami ajke tomake kichu question korbo and you can ask me also, I have no problem. So I think I should ask you the first question. Yeah, sure. তো আমরা জানি যে পৃথিবীতে অনেক মানুষই বা হাত দিয়ে লিখে, লাইক রাইট লেফট হ্যান্ড, লেফট হ্যান্ড, ইয়া। সো ডু ইউ নো হাউ মেনি পিপল ইন আওয়ার ওয়ার্ল্ড ইউজ লেফট হ্যান্ড টু রাইট অর ডুইং সামথিং? মেবি টু অর থ্রি পার্সেন্ট, আই মিন আই এম আস্কিং দ্য পার্সেন্টেজ। পার্সেন্টেজ টু অর থ্রি পার্সেন্ট? নো 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 দেন It's 11%. Oh my god, really? Yeah. I didn't know that. Okay. Then so ebar ami tomake ekta question korbo je tomar birthday kobe? August. Really? Yeah. Oh my god. And mine is February. Oh. So Kanta, tumi ki jano je prithibite sobtheke beshi manush kon month e jonmo nay? I guess July. July? No. September? It's August. Oh, yeah, exactly. So, August মাসে পৃথিবীতে সবথেকে বেশি মানুষ জন্ম নেয়। So, I guess I'm gonna ask you another question. Yeah, sure, no problem. So, আপনি, তুমি কি জানো, মানে আমরা যে খাবার খাই, হ্যাঁ, এটা টেস্ট করি কিভাবে, মানে আমরা টেস্টটা পাই কিভাবে, কিসের মাধ্যমে? টাং, obviously টাং। I thought it's our eyes. So, তো আমরা যে খাবারের স্বাদটা পাই এটা কোন মানে টাঙ্গে কোন জিনিসটা না থাকলে আমরা স্বাদটা পেতাম না? টাং না থাকলে পেতাম না। ইট অবভিয়াসলি টাং, বাট উই অলসো নিড সালাইভা। ওয়াও, ওকে। যদি আমাদের লাইক সালাইভা বা বাংলায় লালাটা না থাকতো তাহলে হচ্ছে আমরা খাবারের কোনো স্বাদ পাইতাম না। লাইক পানির তো কোনো স্বাদ নাই, মানে খাবারটা টক ঝাল মিষ্টি কোনটা কি, কোনো রিয়াকশন আসতো না। সো টাঙ্গের সাথে মেইন হচ্ছে সালাইভা। সালাইভা না থাকলে আমরা খাবারের টেস্টটা ফুললি পেতামই। থ্যাংক ইউ সো মাচ ফর লেটিং মি নো দ্যাট, আমি সত্যি আসলে এটা জানতাম না। ওকে ওকে, সো ইয়াস, দ্যাটস অল ফর টুডে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও, কিপ ইওর আইজ অন আওয়ার পেজ। থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার, বাই বাই। আপনাদের দেশে বাংলাদেশে কি কি কোর্স করানো হয়? হ্যাঁ, এই প্রশ্নটা নিয়ে প্রতিদিন আমরা শত শত ফোন কল পাচ্ছি। পুরো ভিডিওটি দেখুন, দেশে বাংলাদেশ কি কি কোর্স অফার করছে সেটি জানতে। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ মি শ্রাবন্তি ফ্রম TESOL বাংলাদেশ। আই এম ব্র্যান্ড অ্যাম্বাসেডর অফ TESOL বাংলাদেশ। TESOL বাংলাদেশের সিগনেচার কোর্স হচ্ছে ডিপ্লোমা ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রফিশিয়েন্সি ফর অ্যাডাল্টস অ্যান্ড ডিপ্লোমা ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রফিশিয়েন্সি ফর কিডস। সেখানে আমরা ক্লাস 1 থেকে ক্লাস 8 পর্যন্ত শিশুদের নিয়ে কাজ করছি, যেখানে আমরা তাদের 13টি স্কিল ডেভেলপ করছি। প্রোনাউন্সিয়েশন, স্পিকিং, রাইটিং, রিডিং, মেন্টাল ম্যাথ, এরকম 13টি স্কিল নিয়ে তাদের কাজ করা হবে। এবং ডিপ্লোমা ইন ইংলিশ ফর অ্যাডাল্টস কোর্সটিতেও ঠিক সেমভাবে যারা প্রফেশনাল আছেন, যারা জব করছেন, যারা টিচিং লাইনে আছেন, এরকম অ্যাডাল্ট যাদের খুব প্রফেশনাল ইংলিশ দরকার, তাদের জন্য এই কোর্সটি সাজানো হয়েছে। দুটো কোর্সের ডিউরেশন হচ্ছে 6 মান্থ এবং এটার ফি হচ্ছে 12,000 টাকা। এরপরেই আসছে আইএলটিএস উইথ 9 ব্যান্ড স্কোরার। এই কোর্সটির ফি হচ্ছে 10,000 টাকা এবং এখানে আপনি পাচ্ছেন 24টি ক্লাস। এবং পরবর্তীতে এই 24টি ক্লাস করার পর আপনি আরেকবার সম্পূর্ণ ফ্রিতে এই কোর্সটি রিপিট করতে পারছেন। নেক্সট, এরপর আসছে আমাদের ইজি ইংলিশ। গবেষণায় দেখা গেছে TESOL বাংলাদেশের যেসব লার্নাররা আসেন তাদের 60-70% ইংলিশের বেসিকটা জানে না। ইংলিশের বেসিকটা ভালো না থাকার কারণে তারা একটা অ্যাডভান্স কোর্সে গিয়ে হয়তো স্পোকেন শিখতে পারছে না, রাইটিং জানতে পারছে না।
তাই যাদের বেসিক ভালো না, যারা চাচ্ছেন জিরো লেভেল থেকে স্টার্ট করার জন্য, তাদের জন্য রয়েছে ইজি ইংলিশ কোর্স। এই কোর্সটির ফি হচ্ছে 4000 টাকা এবং ডিউরেশন হচ্ছে 2 মান্থস। এরপরে আসছে আমাদের টিসল বাংলাদেশের ফাউন্ডার ইয়াসির স্যারের স্পেশাল কোর্স ফোনেটিক্স অ্যান্ড স্পোকেন ইংলিশ উইথ ইয়াসির স্যার। এখানে আপনারা ক্লাস পাচ্ছেন 12টি এবং এই কোর্সটির ফি হচ্ছে 3500 টাকা। শুধু তাই না, এক মাস ক্লাস করার পর আপনি এই কোর্সটি সম্পূর্ণ ফ্রিতে আরো দুইবার রিপিট করতে পারছেন। এরপরে আসছে আমাদের গ্রামার আর ক্রিয়েটিভ রাইটিং কোর্স। যারা চাচ্ছেন আমি রাইটিং সাইডে আমার স্কিলটা আরেকটু ডেভেলপ করতে চাচ্ছি, গ্রামার আমি একদম জিরো থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত শিখতে চাচ্ছি, তার মানে রাইটিং অ্যান্ড গ্রামার রিলেটেড যত প্রবলেম আছে সেই সব কিছু সলিউশন নিয়ে সাজানো হয়েছে গ্রামার অ্যান্ড ক্রিয়েটিভ রাইটিং কোর্স। এই কোর্সটির ডিউরেশন হচ্ছে 2 মাস এবং এটির ফি হচ্ছে 5000 টাকা। 2021 সাল থেকে ইংরেজি শিখবে সকল মা। হ্যাঁ, শুধুমাত্র মায়েদের কথা চিন্তা করে বিশেষভাবে সাজানো হয়েছে ইংলিশ ফর মাদার্স এই কোর্সটি, যেখানে একজন মায়ের প্রয়োজনীয় সকল ইংরেজি থাকছে একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত। এই কোর্সটির ডিউরেশন হচ্ছে 2 মাস এবং এটির ফি হচ্ছে 5000 টাকা। বাট ওয়েট, উই হ্যাভ আ ভেরি গুড নিউজ ফর ইউ। প্রথম 1000 জন মাকে আমরা দিচ্ছি 2000 টাকার স্কলারশিপ। তার মানে প্রথম 1000 জন মা যারা আমাদের এখানে রেজিস্ট্রেশন করবেন এই ইংলিশ ফর মাদার্স কোর্সটিতে, তারা এই কোর্সটি করতে পারছেন শুধুমাত্র 3000 টাকায়। শিক্ষাই জাতির মেরুদণ্ড। হ্যাঁ, যে সকল শিক্ষক আছেন তারা চাচ্ছেন তাদের ইংলিশের স্কিলটাকে আরও ডেভেলপ করতে, স্পিকিং, রাইটিং, রিডিং সব কিছুকে আরও একদম এগিয়ে নিয়ে যেতে, শুধুমাত্র সে সকল শিক্ষকের কথা চিন্তা করে ডিজাইন করা হয়েছে ইংলিশ ফর টিচার্স এই কোর্সটি। এই কোর্সটির ডিউরেশন হচ্ছে 2 মান্থস এবং এই কোর্সটির ফি হচ্ছে 6000 টাকা। সো ইয়াস, দ্যাটস অল ফর টুডে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। কিপ ইউর আইজ অন আওয়ার পেজ। টেক কেয়ার, বাই বাই।